প্রজেক্ট সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে আমরা যাব একটু নিউ টাউনে। নিউ টাউনে একটি নজরুল তীর্থ সিনেমা হল আছে, সেখানেই আমরা যাব। নিউ টাউনে অনেক কিছুই দেখার আছে, যেমন নিউ টাউনে ইকো পার্ক আছে, তারপর বিশ্ব বাংলা রেস্টুরেন্ট আমাদেরও যাওয়ার ইচ্ছা, কিন্তু যা হয়ে ওঠে, জায়গাটা খুবই সুন্দর, আর ওটা তো অফিস পাড়া বলে পরিচিত, শর্ট লেকটা মানে অফিস পাড়া, বিল্ডিং গুলো বেশ সুন্দর দেখতে লাগে, খুবই সুন্দর জায়গা। তা আজকে আমরা সেখানে যাব। তা বন্ধুরা তোমরা কিভাবে যাবে তোমাদেরকে সেটা বলে দিই। তোমরা যদি আর কি ট্রেনে করে, যদি দূর থেকে ট্রেনে করে কোথাও আসো, যদি হাওড়া স্টেশনে যদি নামো, তাহলে হাওড়া স্টেশনে নেবে, ওখান থেকে সরকারি বাস আছে S12, তার ভাড়া হচ্ছে 12 টাকা। আর ওটা S12 সরকারি বাস বলে ভাড়াটা একটু কম। আর আরেকটা তাছাড়া সরকারি বাস S12 ছাড়া AC বাস আছে, সেটা হচ্ছে AC12, ঠিক আছে, তার ভাড়া হচ্ছে 35 টাকা, তার ভাড়া 35 টাকা। এছাড়া আরও অন্যান্য বাসও আছে, কিন্তু এই দুটো বাস খুব তাড়াতাড়ি আসে এবং এতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় নেয়, রাস্তার ওপর, মানে রাস্তায় কীরকম ট্রাফিক তার ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর এই দুটো বাস শিয়ালদার ওপর দিয়েই আসে, মানে হাওড়া স্টেশন থেকে হয়ে শিয়ালদার ওপর দিয়ে আর কি নিউ টাউনের শর্টলেকের দিকে যায়। তাহলে তোমরা যদি কেউ ট্রেনে করে যদি শিয়ালদায় নামো, তাহলেও এই দুটো বাস ধরতে পারো, কিংবা শিয়ালদা ছাড়াও আরও, মানে শিয়ালদা থেকে যদি যাও তাহলে আরও বরগাছিয়া নিউ টাউন বলে একটি বাস আছে, ওইটাও মানে আর কি ওই ওইখানে নিয়ে যাবে আর কি নিউ টাউনে। আর এটা তো গেল স্টেশনে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে। আর যদি কেউ যদি এরকম সাঁতরাগাছি স্টেশনে নামো, সাঁতরাগাছিতে তো স্টেশন আছে, ওখানে যদি কেউ নামো তাহলে মানে আর কি ওখান থেকেও ধুলোগড়ি নিউ টাউন আছে, একটা ধুলোগড়ি নিউ টাউন ডাইরেক্ট আছে যেটা পার্ক সার্কাস দিয়ে যায়, আর একটা ধুলোগড়ি নিউ টাউন আছে যেটা শিয়ালদা দিয়ে যায়, দুটোর মধ্যে যে কোনো একটা ধরতে পারো। আরও তাছাড়া আছে মুচিঘাটা, করুণাময়ী, ঠিক আছে, ওটা করুণাময়ীটা ওটা ধরে লাভ নেই, কারণ ওটা নিউ টাউনের দিকে যায় না। আরও একটা বাস আছে বারাসাত সাঁতরাগাছি, ওই বাসটা সাঁতরাগাছি থেকে বারাসাত যায়, তা নিউ টাউনের উপর দিয়ে ওই বাসটা যায়, ওটা তোমরা ড্রাইভারকে ওটার আগে জিজ্ঞেস করে নেবে। এই হলো নিউ টাউনে যাওয়ার আমাদের এখান থেকে উপায়, ঠিক আছে। তোমরা খুব ভালোভাবে যেতে পারবে, পথ নির্দেশ দিলাম আর তোমাদেরকেও দেখাবোই। তা আমরা যে যাব, আমরা বাসে করে যাব না, আমরা বাইক নিয়ে যাব। বাইক নিয়ে গেলে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগে, মানে আমরা ইকো পার্কে গিয়েছিলাম বাইকে, আগে ইকো পার্কেও গিয়েছিলাম বাইক নিয়ে আগে, মানে খুব জোরে চালালে আধ ঘন্টা, কিন্তু অত জোরে তো চালাবো না, মোটামুটি মানে আর কি মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম চালাবো, মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। তা আমরা যে বাইকে করে যাব, বাইকে করে আমরা সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে, মানে সেকেন্ড হুগলি সেতুর, দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে, AJCBOS ফ্লাইওভার দিয়ে, মহা ফ্লাইওভার দিয়ে যাব আমরা নিউ টাউনে নজরুল তীর্থে। তা সেই ভিডিওটা তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে। তা ভিডিওটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে বেলেপোলের চারমাতার মোড়। তো এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি, এটা বিভানো গ্রিল, এখানটা একটা রেস্টুরেন্ট। তো দেখো এইখানে ভোলানাথ রোড, চক্রবর্তী লেন, সরণী। তো এইখানটায় জাইকা রেস্টুরেন্ট, সবারই পরিচিত, এইখান থেকে বাসে করে সবাই নানা জায়গায় চলে যায়। তোমরা যদি বেলেপোল থেকে যেতে চাও তাহলে এই জাইকার মোড় থেকেই বাসে উঠতে হবে, এখান থেকে ধুলোগড়ি নিউ টাউন সব বাসগুলো যায়, এর আগে স্টপেজ হচ্ছে বেতরমো, সেখান থেকেও উঠতে পারো। তা এই আমরা বাইক নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে, এরপরে আমরা পৌঁছবো টোল ট্যাক্সে। এবার দেখো এই বুদ্ধ মূর্তি এখানে বসানো আছে, এখানটা খুবই গৌতম বুদ্ধদেবের মূর্তি, ক্যারি রোড, এটা ক্যারি রোডটা খুবই সবুজ গাছপালায় ভরা, তো এইখানটা এলে মন খুব ভালো হয়ে যায়। এই বিল্ডিংটা হচ্ছে 99 বিল্ডিং, এই 99 বিল্ডিং ক্রস করে এবার আমরা একটা টোল ট্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছি। সেকেন্ড ব্রিজে টোল ট্যাক্সে বাইকের জন্য ফ্রি, এমনি চার চাকা বাসের জন্য পয়সা নেয়, কিন্তু বাইকের জন্য পুরোপুরি ফ্রি। আগে বাইকের জন্য পয়সা নিত, কিন্তু এখন বাইক সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। তো আমরা টোল ট্যাক্সে ঢুকে পড়লাম, এখানে একটা ফ্রি লেন আছে, এখানে কোনো টাকা পয়সা লাগে না, সোজা বাইকগুলো বেরিয়ে গিয়ে সেকেন্ড ব্রিজে উঠে পড়ে। দেখো বন্ধুরা, আমরা টোল ট্যাক্স পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেকেন্ড ব্রিজ, তোমরা সবাই এটা চেনো। সেকেন্ড ব্রিজ এলেই যেন মানে আলাদা রকম একটা ফিলিংস হয়,
তো সেকেন্ড ব্রিজ মানে যেগুলো আর কি কলকাতার বিখ্যাত বিখ্যাত নিদর্শন, সেইগুলোর কাছে এলে যেন মনে হয় যে একটা মানে কি একটা পেয়ে যাচ্ছি। তো যাই বা হোক বন্ধুরা, ওখানটা ক্রস করে গেলাম। ক্রস করে গিয়ে আমরা পিটিএস ক্রস করে এবারে এজেসি বোস ফ্লাইওভারে উঠব। এটা হচ্ছে তার আগের একটা বড় সিগনাল, এই সিগনালটা ক্রস করে এজেসি বোস ফ্লাইওভারে উঠতে হয়। এবং আমরা এজেসি বোস ফ্লাইওভারে উঠেও গেছি। এখান দিয়ে যেতে যেতে বাঁদিকে রবীন্দ্র সদন, নন্দন, সিনেমা হল সব দেখতে পাওয়া যায়। তা সেই জন্য আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছো বাঁদিকে নন্দন সিনেমা হল। তা এজেসি বোস ফ্লাইওভারটা হয়ে সল্টলেকের দিকে যাওয়ার জন্য খুবই ভালো রাস্তা। এখানে বাইক নিয়ে কিংবা যদি ফোর হুইলার নিয়ে, পার্সোনাল ফোর হুইলার নিয়ে কেউ যায়, তাহলে এজেসি বোস ফ্লাইওভার দিয়ে উঠে একদম সরাসরি মা ফ্লাইওভার দিয়ে সল্টলেকে পৌঁছে যেতে পারবে। এই যে এটা হচ্ছে পার্ক সার্কাস। আমরা এখন সোজা মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আর মা ফ্লাইওভারের উপর দিয়ে সোজা গেলেই এই যে দেখা যায় ডান দিকে সায়েন্স সিটি, আর বাঁদিকে আইটিসি সোনার বাংলা হোটেল। এই আইটিসি সোনার বাংলা নতুন হোটেল রয়্যাল বেঙ্গলে, মানে আর কি এটি তো খুবই একটা সুন্দর হোটেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল হোটেলটা, এটা একটা দারুণ একটা হোটেল। এরা যখনই দেখি ব্রিজ থেকে পুরো মন পুরো মানে মন খুশি হয়ে যায়। এই সল্টলেক জায়গাটা খুবই উন্নত, এখানে এলে মনে হয় যেন আমেরিকায় চলে এসেছি। আর এখানে সল্টলেক পেরিয়ে নিউ টাউনে অনেক কিছু দেখারও আছে। নিউ টাউনে ইকো পার্ক আছে, রবীন্দ্র তীর্থ আছে, নজরুল তীর্থ আছে, বিশ্ব বাংলা হোটেল আছে উপরে পুরো। তাই এটা হচ্ছে চিংড়িঘাটা মোড়। এই সামনে চিংড়িঘাটা ফ্লাইওভার, এখানে সিগনাল পড়লো, আমরা চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে ক্রস করে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই দেখো সব বাস যাচ্ছে, বাসগুলো এই পথেই যায়। শুধু ফ্লাইওভারটা যেটা যেখানে দেখালাম ওই ফ্লাইওভারের ওপর দিয়ে যায় না, তো বাসগুলো নিচে দিয়ে যায়, বাদবাকি পুরো রাস্তাটা একই। তো এই যে সামনে সিগনাল থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম, এই জায়গাটার নাম হচ্ছে ওয়েবেল মোড়। সরি, উইপ্রো মোড় থেকে সোজা এগিয়ে গিয়ে কলেজ মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। আর একটুখানি বাকি, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব নজরুল তীর্থে। রবিবার বিকেলবেলা, সেই জন্য রাস্তা অনেকটাই ফাঁকা। এটা অফিস পাড়া বলেই বিখ্যাত। এখানে সব বড় বড় দেখছো আধুনিক সব বিল্ডিং, বড় বড় অফিস। সেই জন্য রবিবার সবার ছুটি থাকে বলে এখানটা রবিবার দিনকে একটু ফাঁকা ফাঁকাই থাকে, অন্যদিনে আরও অনেক বেশি ভিড় থাকে। এখানে অনেক সুন্দর সুন্দর এরকম আধুনিক ধরনের বিল্ডিং দেখতে পাওয়া যায়। তা আমরা মোটামুটি রবীন্দ্র তীর্থর, নজরুল তীর্থর কাছাকাছি চলেই এসেছি। নজরুল তীর্থ থেকে আর একটুখানি গেলেই রবীন্দ্র তীর্থ, কিন্তু আজকে আমরা রবীন্দ্র তীর্থ যাবো না, আজকে আমরা নজরুল তীর্থ যাবো। এই যে ব্রিজটা দেখছো, ব্রিজটা ক্রস করে নামলেই তারপরেই হচ্ছে নজরুল তীর্থ। এই দেখো ব্রিজ থেকে নেমে একটা বাঁদিকে সরু রাস্তা আছে, আমরা সেই বাঁদিকে সরু রাস্তা দিয়ে ঢুকে গিয়ে এই দেখো আমরা নজরুল তীর্থে পৌঁছে গেছি। এখানে ডান দিকে দেখো বাইক পার্কিংয়ের জায়গা আছে, আর একটুখানি এগিয়ে গিয়ে সামনে ফোর হুইলার পার্কিংয়ের জায়গা আছে। আর এখানে পার্কিং সম্পূর্ণ ফ্রি, এখানে পার্কিংয়ের জন্য একটি পয়সাও লাগে না। তা তোমরা সহজেই এখানে বাইক নিয়ে আসতে পারো, আর যারা বাসে করে আসবে বাসে নজরুল তীর্থ কিংবা কোল ইন্ডিয়া বললেই এখানে নামিয়ে দেবে। পাশেই কোল ইন্ডিয়া একটি বিল্ডিং আছে, এই স্টপেজের নাম বললেই এখানে নামিয়ে দেবে। তোমরা অবশ্যই আসবে, এসে সিনেমা দেখবে, খুবই সুন্দর একটি জায়গা, তোমাদের একটি দিনের জন্য খুবই ভালো লাগবে জায়গাটা। তোমাদের নজরুল তীর্থটা একটু দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, তাহলে আমরা চলে এসেছি নজরুল তীর্থতে, তোমাদেরকে তো পুরো রাস্তাটা দেখিয়েই দিলাম, তা আশা করছি তোমরা নিশ্চয় সবটা বুঝেই গেছো। তা আমরা নজরুল তীর্থে চলে এসেছি, প্রচুর ভিড়, এখন গাড়ি পার্কিং যেখানটা হয় সেখানটাও দেখিয়ে দিয়েছি। তা আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবে। চলো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, এটা আমার থেকে মৌ ভালো বলে। চলো তাহলে এখানেই টাটা।